অবতার PM9 থেকে। আশা করি আল্লাহ তাআলার অশেষ সহমতে সকলে ভালো আছেন। সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। করোনা পরিস্থিতিতে আজ গোটা পৃথিবী থমকে আছে, সেই সাথে হয়তো থমকে আছে আমাদের দৈনন্দিন জীবন। একজন মেডিকেলের স্টুডেন্ট হিসেবে আমরা হয়তো পর্যাপ্ত সময় সবসময় পাইনি, সবসময় ব্যস্ততম সময়গুলো কাটিয়েছি আইটেম কার্ড টার্ম এগুলো দিয়েই। কিন্তু আজ হোম কোয়ারেন্টাইনে থাকার দরুন আমরা সময় পাচ্ছি নিজেকে সময় দেওয়ার, নিজের পরিবারকে সময় দেওয়ার, নিজের পছন্দের কাজগুলো করার। হোম কোয়ারেন্টাইনের এই দিনগুলো আমি উপভোগ করছি ইউটিউব দেখে রান্না শিখে, মায়ের কাছ থেকেও রান্না শিখছি, সেই সাথে আমি নাচ করার সময় পাচ্ছি, ইবাদত করার সময় পাচ্ছি, রেগুলার নামাজ পড়ছি, কোরআন শরীফ তিলাওয়াত করছি, যেটা আমি হয়তো মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে তেমনভাবে করতে পারিনি। এবং আমি সেই সাথে আমার বাসায় যেসব ওয়েস্টেজ জিনিসপত্র আছে সেগুলো দিয়ে ক্র্যাফটিং করে নিজের সময়গুলো অতিবাহিত করছি। আমার একটি রান্নার ভিডিও যেটা আমি আমার ইফতারের জন্য তৈরি করেছিলাম তা আপনাদের কাছে প্রেজেন্ট করছি, সেই সাথে কিছু রান্না যেগুলো আমি করেছি তার কিছু ছবি আপনাদের কাছে উপস্থাপন করছি। চিকেন পপকর্ন বানানোর উপকরণ: বোনলেস চিকেন 500 গ্রাম, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, গোলমরিচ 1/2 চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, সয়া সস 1/2 চা চামচ, সল্ট পরিমাণ মতো এবং সামান্য পরিমাণ বেকিং পাউডার, একটি ডিম এবং সামান্য ব্রেড ক্রাম, একটি বোলে কিউব করে কেটে নেওয়া মুরগি, সেই সাথে চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, বেকিং পাউডার, আদা রসুন, সয়া সস এবং স্বাদমতো লবণ নিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ম্যারিনেশন শেষ হলে 10 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর প্রতিটি কিউব করে রাখা চিকেন প্রথমে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে ভালো মতো মিশিয়ে ডুবন্ত তেলে ভেজে নিতে হবে। চিকেনগুলো যখন ব্রাউন গোল্ডেন হয়ে যাবে তখন তা তেল থেকে উঠিয়ে নিতে হবে এবং পরিবেশন করতে হবে। এছাড়াও আমি আমার অবসর সময়ে ঘরে ফেলে দেওয়া জিনিসপত্রগুলো ব্যবহার করে বিভিন্ন ক্র্যাফটিং করছি, সেগুলোর ছবি আমি এই ভিডিওতে প্রেজেন্ট করছি। সকলকে ধন্যবাদ, সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।